মহামারীর সময় থেকেই কাজের গতি কমিয়ে দিয়েছিলেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বর্তমানে তার অভিনয়ের ব্যস্ততা শূন্যের কোঠায় পৌঁছে গিয়েছিল। গত বছর সিনেমার পাশাপাশি নাটকে অল্প বিস্তর কাজ করলেও চলতি বছর আরও সংকুচিত করে ফেলেন অভিনয়ের পরিধি। 2020 সালের শেষ দিকে একাধিকবার উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত পরিকল্পনা মাফিক কাজ করতে পারেননি এই চিত্রনায়িকা। নাটকে কাজের প্রস্তাব এলেও করোনার কারণে কোনো প্রস্তাবই গ্রহণ করেননি তিনি। অভিনয় নিয়ে নিশ্চুপ থাকায় সম্প্রতি গুঞ্জন ওঠে তিনি হয়তো অভিনয়ে আগ্রহী নন। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত মাসের শেষ সপ্তাহে সিনেমার শুটিংয়ে ফিরেছেন পূর্ণিমা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস গাংচিল অবলম্বনে তৈরি সিনেমায় চুক্তিবদ্ধ ছিলেন তিনি। বর্তমানে ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় এই সিনেমাটির শেষ ভাগের কাজ চলছে। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, করোনা ভাইরাস না থাকলে এই সিনেমার কাজ শেষ হয়ে অনেক আগেই মুক্তি পেত। শুধু তিনিই নন, এই সিনেমার সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকেই বিড়ম্বনায় ছিলেন। অবশেষে এর কাজ আবার শুরু করতে পারায় ভালো লাগছে তার। দর্শক মহলে গাংচিল সিনেমাটি জনপ্রিয়তা কুড়াবে এমনটাই আশাবাদী এই অভিনেত্রী। এদিকে সম্প্রতি চিরঞ্জীব মুজিব নামের আরেকটি সিনেমায়ও অভিনয় করেছেন এই চিত্রনায়িকা। অন্যদিকে অনুষ্ঠান উপস্থাপিকা হিসেবেও ব্যস্ত সময় পার করছেন পূর্ণিমা।